কথাটা তুমি আর একবে না মিরা দিদি তুমি আমার দিদি নও হতেই পারে না আমার দিদি এতটা স্বার্থপর এত নিজমন কি করে হতে পারে বাহ চমৎকার চমৎকার কুসুম কি হলো কেশা মিরা কি হঠাৎ করে ভুল পাল্টে আগের মেজাজে ফিরে গেল নাকি এইবারে কুসুমকে দূরমুষ করবে বোঝো ঠালা সত্যি কুসুম আজকে সকলের এত কষ্টের দিনেও আমি না হেসে পারছি না তুই সবকিছুর কনক্লুশন হিসেবে আমার দিকেই আঙুলটা তুললি আমি করেছি সবকিছু তুমিই বলো না মিরা দিদি আমি কি কিছু ভুল বলেছি না তুই তো ভুল বলতেই পারিস না তুই এ বাড়ির বউ এ বাড়ির সকলের নয়নের মণি আমার কথা কে শুনবে কে বিশ্বাস করবে বলতো কিন্তু কিসে আমার খারাপ লাগছে জানিস তো আমি এ বাড়িতে বউ হয়ে জবে থেকে এসেছি তারপর থেকে তোকে সবথেকে বেশি বিশ্বাস করেছি ভরসা করেছি আমি এ বাড়িতে কেউ যখন আমার পাশে ছিল না তখন তুই আমার পাশে ছিলি আমার সই হয়ে তুই একটা কথা বলতো আমি জীবনে কি পেয়েছি তুমি সবকিছুই পেয়েছিলে মিরা দিদি কিন্তু নিজের দোষে তুমি সবকিছু হারিয়েছো তাই নাকি সত্যি নিজের দোষে হারিয়েছি তুই দায়ী নস আমি জানি তুই ভাগ্যের দোহাই দিবি আমি সেটাও মেনে নিয়েছি আমি তোকে ভালোবেসে আমার স্বামী সংসার আমার পরিবার সবকিছু তোর হাতে সঁপে দিয়েছি শুধুমাত্র তোর স্মৃতির সিঁদুর অক্ষয় থাকবে বলে উজ্জ্বল থাকবে বলে আমি নিজে সাদা পোশাক পরে নিয়েছি আর তারপরেও তুই আমাকে এই অপবাদটা দিতে পারলি কি নাটক বিলিয়ে দিয়েছিল নাকি সব তো কেড়ে কুড়ে আমাদের ভাগিয়ে দিয়েছিল এই বাড়ি থেকে ভাগ্যে কুসুম ছিল তাই আবার ফিরতে পেরেছি নিজের বিবেকের কাছে একবার জিজ্ঞাসা করে দেখো তো মিরা দিদি আমি তোমার থেকে কিছু কেড়ে নিয়েছি কিনা বিবেক আমাকে একটাই কথা বলছে কুসুম যে আমি এই বাড়িতে থাকি সেটা তুই সহ্য করতে পারছিস না আর তাই তুই যেন তেন প্রকারে আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছিস প্লিজ কুসুম আমি তোর সামনে হাত জোর করছি আমি আমার ঠাম্মিকে বলেছি তুই এবারে মানুষগুলো কতটা ভালো আমাকে কতটা ভালোবাসে নাটক করছো তুমি তুমি নাটক করছো মিরা দিদি এই কান্না সব কুমিরের কান্না তোমার দেখো মিরা দিদি এসব বলে কিন্তু তুমি আমাকে চুপ করাতে পারবে না তাই ভালোই ভালোই আমাকে বলে দাও কলকাতা বাবুর কি ক্ষতি করেছো তুমি আমি জানি না আমি জানি না কিশোর কোথায় বিশ্বাস করো আমি সত্যি জানি না কিশোর কোথায় আর আমার যদি তোরই ওপর রাগ হয়ে গিয়ে থাকে তাহলে তার শোধ আমি তোর ওপরে তুলব কিশোরের ওপর কেন নেবে কারণ তুমি খুব ভালো করেই জানো আমার ক্ষতি করার চাইতেও তুমি আমাকে বেশি আঘাত করতে পারবে এই বাড়ির আর কলকাতা বাবুর ক্ষতি করে আমার দুর্বল জায়গাটা চিনে গেছো তাই এখানে তুমি বারবার আঘাত করো যথেষ্ট হয়েছে আর নয় দেখো কুসুম এবার অনেক বাড়াবাড়ি করছো তুমি কি প্রমাণ আছে তোমার কাছে যে মীরা আমার কৃষ্ণকে কিডন্যাপ করেছে আর অর্ক আমি ওদের নিজের ছেলে মেয়ের মতন ভালোবাসি বলে সেজন্য তোমার এত রাগ ওদের উপর দিদি দিদি আমার মনে হয় কুসুমেরও হয়তো কিছু বলার আছে আমার জানা আছে যে ও কি বলবে সেই তো ঘুরে ফিরে মীরাকে দোষী করবে সেটা তো এবারে সকলের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে
কুসুমকে কিছু না বলে বলে সবাই মাথায় তুলেছে। আমি কিছু ভুল বলিনি গিন্নিমা। মীরা দিদির আসল রূপটা আমার জানা হয়ে গেছে, আর আমি জানি আপনারাও একদিন চিনবেন। তার আগে তোমার এই কুচ্ছিত মনটাকে আমি সকলকে চিনিয়ে দেব। আমি জানি না আমার ভাগ্যে কি আছে, আমি জানি না আমার ছেলেকে কে কিডন্যাপ করেছে, কে ফ্যাক্টরিতে ব্লাস্ট করিয়েছে, কিন্তু আমি এটা জানি মীরা কিছুতেই এটা করতে পারে না, কখনো না। অর্কদাদাবাবুর মতো বন্ধু মীরা দিদিকে সঙ্গ দিলে যে মীরা দিদি সবকিছু করতে পারে সেটা তো আমি নিজে কানেই শুনেছি। বাহ বাহ কুসুম, যে বিপদের সময় আমাদের পাশে দাঁড়ালো, নিজের বাড়িতে আমাদের আশ্রয় দিল, সেই এখন তোমার কোন নজরে পড়ল, তোমার বিষ নজরে পড়ল। কেন দুদিন আগেও তো তুমি অর্ককে চোখে হারাতে, এখন কি হলো? তুমি ওদের আসল রূপটা চিনেছো নাকি নাকি তোমার অনিষ্ট করায় ওরা বাধা দিচ্ছিল বলে তোমার দরকার মনে পড়লো যে ওদের সরিয়ে দেওয়া হোক? গিন্নি বা আপনি কেন বুঝতে চাইছেন না, অর্ক দাদাবাবু আর মীরা দিদি যা করছে ওরা সব নাটক করছে। নাটক তুমিও কিছু কম করছো না, এত যে বড় বড় কথা বলছো তুমি আমার সামনে, তুমি কি সেটা প্রমাণ করতে পারবে? কি প্রমাণ আছে তোমার কাছে বলো, কি প্রমাণ আছে? বেশ আমি প্রমাণ করব। কলকাতা বাবুর জন্য আমি সব কিছু করতে পারি। তুমি ভেবো না মীরা দিদি, কুসুমের হাত থেকে তুমি এত তাড়াতাড়ি রেহাই পেয়ে যাবে। আকাশ পাতাল এক করে হলেও আমি কলকাতা বাবুকে খুঁজে বার করব। ওকে ফিরিয়ে আনলেই সবার সামনে প্রমাণ হয়ে যাবে কে দোষী আর কে নির্দোষ। তাই নাকি কুসুম? কিন্তু কিশোর এ বাড়িতে ফিরলেও তোর যে আর এ বাড়িতে ফেরা হবে না। মীরা, আমি কি জানতে পারি এসব কি হচ্ছে? কি সব কি জানতে চাইছিস তুই? কুসুম তো বাড়ির সবার সামনে সবকিছু বলেছে। না মীরা, কুসুম ওখানে যা বলেছে সেটা আমি ছাড়া আরো সবাই শুনেছে, কিন্তু আমি এখানে অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড জানতে এসেছি যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমার তো সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। মীরা, এটা তুই কোন নতুন গেম শুরু করেছিস? আর এত কিছু যদি তোর মাথায় ছিল তাহলে তুই আগে আমাকে জানাসনি কেন? প্রয়োজন মনে করিনি। মানে? মানেটা কি বললাম সেটা বুঝতে পারলি না? আমি যেটা করেছি সেটা নিজের দায়িত্বে করেছি, আর তার জন্য তোর কাছে পারমিশন নেওয়ার বা তোকে জানানোর আমি প্রয়োজন মনে করিনি। বিরাট, তোর মাথা ঠিক আছে তো? কুসুম যা বললো তারপরেও তুই বলবি তুই যা করেছিস ঠিক করেছিস? শোন অর্ক, কুসুমের কথা কিন্তু এখনো প্রমাণিত হয়নি, আর তোর কাছেও কি প্রমাণ আছে যে কাজটা আমি করেছি? অর্ক, তুই নেহাত আমার অনেক দিনের বন্ধু, তাই তোর দিকটাও যে একেবারে ভাবিনি এমনটা নয়। আমি যা করেছি তাতে তোরও সুবিধা হবে। আমার সুবিধে? কিরকম সুবিধে? তোকে বলেছিলাম মনে আছে, আমার শেষ চালটা কিন্তু এখনো বাকি। বুঝতে পারছিস না তাই তো? ওকে ফাইন, আমি তোর মনের অন্ধকার কিছুটা দূর করে দিচ্ছি। এটাই সেই সময় অর্ক যখন আমি কিশোরকে নিয়ে এই দেশ ছেড়ে, এই বাড়ি ছেড়ে আর কুসুমের ত্রিসীমানা ছেড়ে অনেক দূরে চলে যাব, আর যেখানে যেখানে কেউ আমার নাগাল পাবে না। তুই পালিয়ে যাবি? এতে পালিয়ে যাওয়ার কি আছে? এটা তো হবারই ছিল। দেখ, নিজের জিনিস তোকে অন্যের হাতে ছেড়ে দিতে পারে না, আর আমি তো ফেয়ার গেম খেলছি, অন্তত তোর সাথে তো কোনো রকম অন্যায় করিনি। আমার কথা আমি পরে আসছি, তুই আগে বল যে এই বাড়ির কি হবে, আর এই লোকগুলোর আর কুসুমের কি হবে? আমি জানি তোর কনসার্ন শুধুমাত্র কুসুমকে নিয়ে, তুই খামোখা এই বাড়ির লোকজনকে টেনে এনে
নিজের ইমেজটাকে কেন ক্লিন করতে চাইছিস? কেন? এনিওয়ে এই বাড়ি না অলরেডি গভীর অন্ধকারে তলিয়ে গেছে, আর সেখান থেকে এদেরকে তুলে আনবে কারোর সাধ্য হবে। মীরা, তোরা যাবি কোথায়? যেখানে আমাকে আর কিশোরকে কেউ চিনবে না। আমি এই বাড়ির ছায়া থেকে কিশোরকে অনেক দূরে নিয়ে চলে যাব। আজ রাতের ফ্লাইট সোজা ইউএসএ, আর তারপর তারপর আমার আর কিশোরের একটা নতুন জীবন। তাহলে তুই আমার সুবিধার কথা কেন বলছিলিস? তুই তো শুধু তোর নিজের আখেরটাই গুছিয়ে নেওয়ার কথা ভেবে রেখেছিস, এতে আমি কি পাবো? কেন কুসুম, তোর সামনে তো এখন ফাঁকা ময়দান, তোর গোল দিতে বেশি বেগ পেতে হবে না। এই চান্সটাকে কাজে লাগাস, বুঝলি? কথা দিয়েছি আমি গিন্নি মারে, কলকাতে বাবুরে যেখান থেকে যেভাবে হোক আমি খুঁজে বের করব। কিন্তু আমি তো নিজেই জানি না কি করে খুঁজে পাবো ওকে। এই শহরে এত লোক, একটা মানুষ হারিয়ে গেলে কি করে খুঁজে পাওয়া যায় তাকে? কলকাতা বাবুর কোনো ক্ষতি করে দেওয়ার আগে আমাকে খুঁজে পেতে হবে। এই শহরে কোথায় আমি ওর খোঁজ পাবো? কোন দিকে যাব আমি? কিছুই তো চিনি না এখানে। কমলিকার সঙ্গে সায়নদার কথা হয়েছে, কমলিকাই বাড়িতে যা যা হয়েছে সবটা সায়নদাকে বলেছে। আমার কথা কেউ বিশ্বাস করছে না, কিন্তু আমি সত্যি বলছি। আমরা তোমাকে বিশ্বাস করি কুসুম, আমরা তোমার পাশে আছি। আমি জানি এতদিন ধরে যা যা ঘটেছে তার পেছনে কোনো না কোনো ভাবে মীরার হাত আছে। মীরা অনেক দিন ধরে মিত্তির পরিবারের ক্ষতি করে চলেছে। কুসুম, কিশোর আমাদের ভাই, আর কোনো রকম কোনো ক্ষতি হতে দিতে আমরা পারি না। না না, সত্যি পারি না। আমাদের আগে কিশোরকে খুঁজে বার করতে হবে, তারপর এই ঘটনাগুলোর সাথে যে মীরা ইনভলভ সেটা প্রমাণ করা আমাদের কাছে সহজ হবে। কুসুম, সত্যি ভগবান আছেন সায়নদাদা বাবু, এতক্ষণ আমি এত বড় শহরে কি করে কলকাতা বাবুকে খুঁজে পাবো সেটা নিয়ে কিছু ভেবে উঠতে পারছিলাম না। তারপর দেখো হঠাৎ করে কেমন তোমাদেরকে দেখতে পেলাম। এবার তোমরাই বলো কলকাতা বাবুকে কি করে খুঁজে পাওয়া যাবে। আমার কৃষ্ণের শরীর এমনিতেই ভালো ছিল না, তারপর এমন একটা ঘটনা ঘটলো। কে যে আমার কৃষ্ণের ক্ষতি করতে চাইছে কে জানে। আমার ছেলে তো কোনোদিন কারোর ক্ষতি চাইনি, কারোর খারাপ করেনি, তাহলে কার এত রাগ ওর উপর? ঠাকুরকে ডাকো না দিদি, তোমার দাদা মাধব তো সবসময় তোমার কথা শোনেন, দেখবে কিশোরকে উনি রক্ষা করবেন। ঠাকুরকে তো আমি দিন রাত ডাকি, তবু কেন উনি আমার এত কঠিন পরীক্ষা নেন? ছেলেরা কেউ বাড়িতে নেই, ফ্যাক্টরির ওখানে কি হচ্ছে কে জানে। আচ্ছা দিদি, দিদি ফ্যাক্টরিতে খোঁজ নেওয়া হয়েছিল মানে কিশোর ফ্যাক্টরিতে যায়নি তো? না কাকিমণি, কিশোর ওখানে পৌঁছয়নি, শায়ন ফোন করেছিল আমাকে। এখন একটা বিষয় ক্লিয়ার যে কিশোরকে কেউ কিডন্যাপই করেছে। মেজ, মেজতে ছেলেদের ফোন করে আসতে বল, কৃষ্ণের বাবাকে এক্ষুনি ফোন কর প্লিজ। দিদি শোনো না, বলছি কি যে তুমি এত অস্থির হয় না, কুসুম তো কথা দিয়েছে, ও দেখবে তোমার কৃষ্ণকে ঠিক ফেরত নিয়ে আসবে, ওকে একটু ভরসা করো,
ওই মেয়ে তো অসাধ্য সাধন করতে পারে আমরা সবাই জানি। কুসুম, মেয়েটাকে আমি কিছুতেই ভরসা করতে পারি না। নিজ জিমে অর্কর নামে মীরার নামে যা নয় তাই বলতে পারে, সে আর যাই হোক এই বাড়ির মঙ্গল কিছুতেই চাইতে পারে না। না, আর দেরি করাটা ঠিক হবে না। মেজো, তুই ছেলেদের আসতে বল। বৃন্দা, তোর বাবাকে ফোন কর তাড়াতাড়ি। দিদি, আমার না একটা কথা মনে হলো, মানে কিশোরকে যদি কিডন্যাপ করা হয়ে থাকে তাহলে তো অনেকক্ষণ হয়ে গেছে, তাহলে এতক্ষণে নিশ্চয়ই সব কি মুক্তিপণ চেয়ে এটা ফোন এসে যাওয়ার কথা। তাহলে হ্যাঁ হ্যাঁ, তাই তো, কৃষ্ণকে যারা কিডন্যাপ করেছে তারা তো নিশ্চয়ই ফোন করবে, তাই না বৃন্দা? হ্যাঁ, ফোনটা যখন এতক্ষণে আসেনি মা, তখন তো এটা পরিষ্কার যে কিশোরকে যে বা যারা তুলে নিয়ে গেছে তাদের কাছে টাকাটা কোনো ফ্যাক্টরি না। কি বলতে চাইছিস তুই বৃন্দা? আর কিভাবে বললে তুমি বুঝবে মা, পুরো ব্যাপারটাই তো দিনের আলোর মতো পরিষ্কার। কুসুম যখন তোমাকে কথাগুলো বললো তখন তুমি ওর কথাগুলোকে পাত্তা দাওনি। আচ্ছা, তুমি বলো তো যে ও মিথ্যে কথা বললে কি লাভ? এখন তো আমার কাছে পুরো ব্যাপারটাই ক্লিয়ার। কুসুম যেগুলো বলেছে সেগুলো সত্যি, আর এই সমস্ত কিছু মীরা করেছে। অসম্ভব, মীরা কিছুতেই এই কাজ করতে পারে না। কেউ মীরাকে সহ্য করতে পারো না বলে যা খুশি তাই বদনাম দিতে পারো না ওর নামে। বৃন্দা, তোকে আমি বলেছিলাম না দিদি কিছুতেই বুঝতে চাইবে না। আমি ছেলে মানুষ নই যে তোমরা আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো। দিদি, তোমরা কোনো প্রমাণ ছাড়া কি করে ওকে দোষ দিতে পারো? ঠিক আছে, মেনে নিলাম। আমি তোমাকে এই বিষয়ে আর একটা কথাও বলবো না, কিন্তু মা, মীরাকে বাঁচাতে গিয়ে তুমি কিশোরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ না তো? একবার ভেবে দেখো। মীরা, তাড়াতাড়ি চল, গাড়ি এসে গেছে, গেট রেডি। আমি, তুমি সব ব্যবস্থা করে ফেলেছো? অফকোর্স, না ব্যবস্থা করে তোকে বলতে এসেছি, কাম অন কুইকলি। কিন্তু কেউ যদি টের পায়? আচ্ছা মীরা, তোর কি তোর ঠাম্মির উপর এতটুকু ভরসা নেই? ঠাম্মি সেরকম কোনো কথা নেই। আসলে আমি ভাবছি যে এখন তো বাড়ির সবাই ঘুমিয়ে পড়েনি, কি ঘুমিয়ে না পড়লেও মীরা, এখন এই বাড়ির কারো সেরকম মানসিকতা নেই যে তোর উপর নজর রাখবে। কাম অন, গেট রেডি ফাস্ট। এতক্ষণ নিজেদের ঘরে বসে কিশোরের জন্য চোখের জল ফেলছে, অথবা ফ্যাক্টরির চিন্তায় মাথায় হাত দিয়ে বসে আছে। তাছাড়া ছেলেরা তো এখনো কেউ ঘরেই ফেরেনি। দিস ইজ দ্য রাইট টাইম। কিন্তু ঠাম্মি, তুমি এখানে একা। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না মীরা, আমি সব সামলে নেব। আমি একলা বিজনেস সামলাইনি, আমার জন্য ভাবিস না মীরা। আই লুক আফটার মাই সেলফ। আর কোনো কিন্তু নয় মীরা, এই সুযোগ বারবার আসে না। তুমি কবে ফিরবে ঠাম্মি? এই মিত্তিরদের পথে বসানোর কাজটা শেষ হলে, তাছাড়া আমার বিজনেসেরও কয়েকটা কাজ আছে ইন্ডিয়াতে, সেগুলো সব মিটিয়ে তোদের ইউএসএতে গিয়ে মিট করব। ততদিনে আমার নাতনিকে কিশোর নিশ্চয়ই চোখে হারাবে। তাই যেন হয় ঠাম্মি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তাই হবে, আমি আমার নাতনিকে চিনি। কাম অন, আসুন, ওখানে আমার লোক থাকবে, তোর সব দায়িত্ব নেবে। জাস্ট ডোন্ট ওয়ারি, স্টে সেফ। ফাইনালি এই অন্ধকূপ থেকে আমি মুক্তি পাবো, আমার ভেবেই এত আনন্দ হচ্ছে। কাম অন, ডোন্ট বি লেট, চল চল।